মগজাস্ত্রের শান দিয়ে হত্যাপুরীর রহস্য ভেদ করতে আসছেন প্রদোষচন্দ্র মিত্তির। এবার সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদার ভূমিকায় এই প্রথমবার ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবির শুটিং শুরুর আগেই হয়েছে প্রযোজক বদল। কারণ কি জানালেন সন্দীপ রায়? জেনারেল কাস্টিং এর জন্য একটা ব্যাপার হয়েছিল, তো এখন সেটা তো মানে আমি সেভাবে বুঝতে পারিনি। কারণ তারপরে আমি যখন রিয়েলাইজ করলাম যে এরকম একটা মানে কাস্টিংয়ের ব্যাপার নিয়ে একটা ক্রিয়েটিভ ডিফারেন্সেস হচ্ছে, তখন আমি দেখলাম যে মুশকিল। তাহলে তো মানে একটা ছবির কাস্টিং তো পরিচালক করবেন, সেটাই হচ্ছে ব্যাপার। কাজেই আমি কাস্টিংটাতে স্টিক করে থাকলাম, আমার নিজের কাস্টিংটাতে স্টিক করে থাকলাম এবং আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি ড্রপ করো ছবিটা। কিন্তু ওরা ওই দিক থেকে খুব ভালো যে মানে ওদের থাকাকালীন আমরা যখন লোকেশন দেখতে গেছিলাম, যেসব জায়গা চুজ করেছিলাম, সমস্ত ওরা আমাদের মানে সব দিয়ে টিয়ে দিয়েছে। সেদিক থেকে কোনো রকমের কোনো এই যে ট্রানজিশনটা খুব সিমলেস একটা স্মুথ ট্রানজিশন হয়েছে এবং ইমিডিয়েটলি ট্রানজিশনটা হয়েছে। আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমি প্রযোজক পাবো। কেন ইন্দ্রনীলকেই বাঙালির প্রিয় গোয়েন্দা হিসেবে বাছলেন সে প্রশ্নেরও উত্তর দিলেন পরিচালক। আমার অভিনেতা হিসেবে ওকে খুব ভীষণ পছন্দের একজন অভিনেতা ছিল, নানা রকম চরিত্রও করেছে, খুব ভালোভাবে করেছে। তখন আমি ওকে ফেলুদা হিসেবে ভাবতে পারিনি, কারণ অবভিয়াসলি বেনু তখন করছে আমাদের সঙ্গে। তারপর যখন বয়স টয়স বাড়ার ক্ষেত্রে বেনু যখন সরে গেল, তখন আমার মনে হলো যে ইন্দ্রনীলের কথাটাই আমার মনে হয়েছে, কারণ ওর মধ্যে একটা অদ্ভুত একটা স্মার্টনেস রয়েছে। তারপরে যখন সুযোগ হলো তখন ইন্দ্রনীলকে আমরা ডেকে নিলাম এবং ইন্দ্রনীল খুব মানে বললো যে আমি কিন্তু আর কিরিটি করছি না ফেলুদার জন্য, যদি তুমি ফেলুদা করো। তো তাই জন্য কাস্টিংটা হলো এবং আমার মনে হয় খুব একটা ইন্টারেস্টিং কাস্টিং হয়েছে। ফেলুদার চরিত্রে কাজ করার ইচ্ছে ইন্দ্রনীলের অনেক দিনের, তবে তুলনায় তিনি যেতে চান না। বেনুদা সৌমিত্র চ্যাটার্জির মতো ফেলুদা প্লে করেছেন কোনোদিনই না। সৌমিত্র চ্যাটার্জি অন্যরকম ফেলুদা ছিলেন, বেনুদা অন্যরকম ফেলুদা ছিলেন, আবির একটা অন্য ধরনের ফেলুদা। আমরা সবাই ডিফারেন্ট অ্যাক্টার্স। আমার মনে হয় অ্যাট দিস পজিশন আমরা আমাদের যতটা এক্সপিরিয়েন্স আছে, আর সিনিয়র অ্যাক্টার্সের কথা বলছি, সবাই পারে করতে, সবাই আলাদাভাবে করবে, কারণ আমরা সবাই আলাদা ইন্ডিভিজুয়ালস। কেউ যে খারাপ করবে এরকম না, তুলনা তো করা যায় না। কারণ যদি আপনারা কোনো দিন বেনুদা সৌমিত্র চ্যাটার্জিকে তুলনা করেননি, তো কেন আমাদেরকে ওদের সাথে তুলনা করবেন? সেটা তো একদম ফেয়ার না। আমার চেষ্টা হবে যে আমার আর বাবুদার ইন্টারপ্রিটেশন ও ফেলুদাটা যতটা রিয়েলিস্টিকলি আমি পোর্ট্রে করতে পারি আমার বেস্ট অফ অ্যাবিলিটিতে, সেটা আমি করবো। অ্যান্ড আমি যদি সেটা করতে পারি আইল বি হ্যাপি। এখন কম্প্যারিজন হোক না হোক, অ্যাকসেপ্টেন্স হোক, দ্যাট ইজ নট ইন মাই হ্যান্ড। ছবিতে জটায়ুর চরিত্রে অভিনয় করছেন বিশিষ্ট পরিচালক প্রযোজক অভিজিৎ গুহ, আর তোপসের ভূমিকায় দেখা যাবে আয়ুষ দাসকে। তোপসে তো করার খুব ইচ্ছে ছিল, বাট যে টাইমে আমি দেখাও করেছিলাম তখন হয়ে ওঠেনি আমার বয়সের জন্য বা আদার্স যে কোনো কারণেই হয়তো হতে পারে। তারপর যখন এত বছর পর মানে অনেকটা গ্যাপ আছে ফেলুদা স্পেশালি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা ছবি এত বছর পর আসছেন এবং সমস্ত চরিত্রগুলোই ফেলুদা তোপসে জটায়ু এগুলোও নতুন একেবারে, এগুলো আগে কখনো এনারা করেননি, তো সেই জায়গা দিয়ে বাবু আঙ্কেলও যে বিশ্বাস করে আমাকে তোপসের চরিত্রটা দিয়েছেন, আমার উপর ভরসা করেছেন, তো এইটার জন্য আমি খুব হ্যাপি। এবং বাঙালিদের কাছে একটা ফেলুদা আলাদাই ইমোশন রয়েছে, তো সেই জায়গায় তোপসে করতে পেরে খুব ভালো লাগছে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায় এবং সাহেব ভট্টাচার্য। জানালেন নিজেদের চরিত্রের কথা। লক্ষণ ভট্টাচার্য, যারা হত্যাপুরী পড়েছেন তারা জানেন চরিত্রটা কী, কিন্তু যারা পড়েননি তাদের জন্য বলবো চরিত্রটা একটু উজ্জ্বল থাক, কারণ না ডিটেকটিভ গল্প তো, তার একটা সাসপেন্স থাকা ভালো। এটা অসাধারণ চরিত্র এবং হত্যাপুরী গল্পের একটা অন্যতম শ্রেষ্ঠ চরিত্র লক্ষণ ভট্টাচার্য। তিনি আমাকে বলেছিলেন যে ঠিক সময় আমি বলবো, খবর দেবো, যে সময়টা আজকে আবার এসে উপস্থিত। আমি অত্যন্ত আপ্লুত। আমি বিলাস মজুমদারের চরিত্র করছি হত্যাপুরীতে, আশা করবো আপনাদের সকলকে ভালো লাগবে, শুভকামনা চাই। পরাণ বন্দ্যোপাধ্যায় শোনালেন তার সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। মানিকদা আমাকে ডেকেছিল, কাস্টিং করেছিল উত্তরণে, তো সেটা তো হলো না, উনি তো চলে গেলেন। তারপরে নমাজ বাদে বাবু আমাকে ডাকলো, তো সেই সময় গিয়ে আমার ভেতরে যে কষ্টটা ছিল সেটা আমি উগড়ে দিয়েছিলাম বাবুর কাছে। তো নমাজ বাদে বাবু আমাকে ডাকলো, তারপরে তো বাবু ভরিয়ে দিয়েছিল। প্রথম ফেলুদা বড় পর্দায় আমি কাস্টিং বোম্বাইয়ের বোম্বেতে, সেটা কী ধরনের হিট হয়েছিল তোমাদের জানা আছে, মানে মারমার কাটকাট হয়েছে। আমি একটু কল্পনাপ্রবণ মানুষ, আর অভিনেতারা চিরকালীন সবাই তাই হয়। আমি তখন ভাবছি যে
এই সাকসেসের পেছনে যে আছে তাকে সে কই? আমি খুঁজতে খুঁজতে তাকে দেখলাম সে অডিটোরিয়ামের মানে ওখানে যে অডিটোরিয়াম হয়েছিল সেখানে মনে হচ্ছে এতে দাঁড়িয়ে হাত তুলে যেন বলছি পরান গো হেড আমি আছি, 57 সালে তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম মনে আছে, এখন কীভাবে গ্রহণ করলাম পথ চলো। এইসব ভাবি ভেবে ভেবে নিজেকে ব্যথা দিচ্ছে, এই ব্যথার মধ্যে দারুণ আনন্দ আছে, যে আনন্দটা এই ব্যথা মিশ্রিত আনন্দ আমি সারা জীবন বয়ে নিয়ে যাবো যতদিনই বাবুর ঘরে থাকবো। বড়দিনে মুক্তি পাবে হত্যাপুরি। বড় পর্দায় ফেলুদার নতুন এই অভিযান নিয়ে বেশ আশাবাদী গোটা টিম। সংবাদ প্রতিদিন ডট ইন।